प्रिय शिक्षार्थी बंधुरा आमी आबार फिरे एसेछि तोमादेर माझे फर अनलाइन क्लास क्लास नेवार जन्य आज के एर आगे आमी आलोचना करेछिलाम इंग्रेजी द्वितीय पाठेर भयेर सम्पर्के। आज के आमी तोमादेर क्लास नेब इंग्रेजी सेंटेंसर ऊपर। सो आई होप यू विल अटेंटिवली माय क्लास। सो लेट्स प्ले लेट्स स्टार्ट फॉर ऑनलाइन क्लास। आज के आमी जे विषय क्लास नेब सेटा होच्छे सेंटेंस। सेंटेंसर ऊपर आज के तोमादेर क्लास होबे। तो आशा करी सबाई मनोयोग सहकारे आमार क्लास अटेंड करबे। ताहले आमरा चले जाई आमादेर सरासरि क्लासे। आमादेर फार्स्ट जे विषयटा आमादेर इंग्रेजी अक्षरेर जे विषयटा सेटा होच्छे लेटार। ए टू जेड पर्यन्त जे अक्षरगुलो आछे सेटा आमरा इंग्रेजीर लेटार हिसाबे जानि। এবার এই লেটার থেকে আমরা চলে আসব ওয়ার্ডে এবং কিছু লেটার অর্থাৎ বর্ণ পাশাপাশি হয়েছে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে একটা ওয়ার্ড। অর্থাৎ এরকম করে লেটার ওয়ার্ড এবং ওয়ার্ডের থেকে আসে হচ্ছে সেন্টেন্স। তো এই সেন্টেন্স নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। সেন্টেন্স সেন্টেন্স আমরা জানবো প্রথমে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কাকে বলে তাহলে আমরা যেরকম পাশাপাশি কয়েকটা ওয়ার্ড সরি পাশাপাশি কয়েকটা লেটার অথবা বর্ণ বসে যদি একটা পূর্ণাঙ্গ ওয়ার্ড মেক করে তাহলে সেরকমই পাশাপাশি কয়েকটা ওয়ার্ড বসিয়ে যদি সেটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাহলে সেটাকে বলা হয় সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সের দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ আমাদের পাঁচ প্রকারের সেন্টেন্স আছে। আমি সেগুলো লিখে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট assertive sentence অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। মূলক বাক্য একটা বিবৃতিমূলক বাক্য কি রকম হতে পারে আমি একটা উদাহরণ দেই। যেমন Corinne goes to school regularly. This is assertive sentence. অর্থাৎ এই সেন্টেন্সটি দ্বারা একটা বিবৃতি বোঝাচ্ছে যার কারণে এটি একটি assertive sentence। এরপরে আসি আমরা interrogative sentence interrogative sentence অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। interrogative প্রশ্নবোধক বাক্য অর্থাৎ আরো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে যদি সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা হয়তো সবাই জানি যে প্রশ্নবোধক চিহ্নটা কীরকম। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই যে আর্টিস্ট হিয়ার
নেন দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা আরো অন্যভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে এক্সপ্লেইন করতে পারি যেরকম ডু ইউ প্লে ফুটবল অর্থাৎ শুধু ডাব্লিউএস কোশ্চেন শব্দ দিয়েই ইন্টারোগেটিভ করা যায় না আমরা যদি সাবজেক্টের পূর্বে যে কোনো অক্সিলারি ভার্ব অথবা মোডাল ভার্ব নিয়ে আসি তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায় তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পর্যন্ত দেখলাম এরপরে আসছে imperative sentence imperative sentence অর্থাৎ আদেশ উপদেশ অথবা প্রার্থনামূলক বাক্য সরি অনুরোধমূলক বাক্য বা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি ভালো করে চিনতে চাই বা বুঝতে চাই তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে হয়তো তোমরা ভার্ব চেন ভার্বটা একটা প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব থাকা আবশ্যক ভার্ব না থাকলে সে সেন্টেন্সে সেন্টেন্সটা হয় না সুতরাং আমাদের সেন্টেন্স যদি আমরা যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমরা দেখি উদাহরণ শাট দ্য ডোর তাহলে এখানে শাট হচ্ছে ভার্ব অর্থাৎ বন্ধ করা তাহলে এখানে কিন্তু আমাদের ইম্পারেটিভ যে সেন্টেন্সটা তাহলে সেটা ভার্ব দিয়ে শুরু হয়েছে সুতরাং আমরা এটা অবশ্যই আমরা এটা জানবো যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এরপরে আসি হচ্ছে অপটেটিভ অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রার্থনা অথবা ইচ্ছামূলক বাক্য ইচ্ছামূলক বাক্য তাহলে এখানে অবজেক্টিভ সেন্টেন্স চিনার অবজেক্টিভ সেন্টেন্স চিনারও বেশ অনেক সহজ নিয়ম আছে সেটা আমি তোমাদেরকে আজকে বুঝাই দেব সেটা হচ্ছে মোস্ট অফ দ্য অপটেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ মে অ্যান্ড লিভ লং সো আমরা উদাহরণ দিলে আরো ভালোভাবে জানতে পারব সেটা হচ্ছে মে ইউ এভাবে লিখতে পারি মে আল্লাহ ব্লেস মে আল্লাহ ব্লেস তাহলে আমাদের এখানে অপটেটিভ সেন্টেন্সটা কিন্তু শুরু হয়েছে মে দিয়ে তো আমরা এই মে এবং লিবলাম দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা মনে করবো সেটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স তাহলে এরপরে আসছে
appears in last x kilometer. Exclamatory sentence. অর্থাৎ আমরা একবারে বলতে পারি এটা হচ্ছে বিষয় সূচক বাক্য। বিষয় সূচক বাক্য আমরা অবশ্যই বিষয় সূচক বাক্য অর্থাৎ বিষয় সূচক যে আমাদের বিরাম চিহ্নটা এই চিহ্নটা সম্পর্কে হয়তো আমরা আমাদের ধারণা আছে। সুতরাং যদি কোনো সেন্টেন্সের শেষে বা সেন্টেন্সে যদি বিষয়সূচক চিহ্ন থেকে থাকে তাহলে আমরা ইজিলি বুঝে যাবো সেটা হচ্ছে বিষয়সূচক। যেমন হাউ নাইস দ্য বার্ড ইজ বিষয়সূচক চিহ্ন লাস্ট। তাহলে আমরা অতি সহজেই এটা বুঝে নেব যে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আমরা বিষয়সূচক আমাদের যে চিহ্নটা সেটা সেন্টেন্সের একটা ওয়ার্ড অথবা দুইটা ওয়ার্ড পরেও থাকতে পারে। যে কিরকম দেখি হুররা উই হ্যাভ অন দ্য গেম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কিন্তু একটা ওয়ার্ড অর্থাৎ এটা একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড অর্থাৎ এর পরে যে এক্সক্লেমেটরি চিহ্নটা পড়ছে তাহলে আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ আমি আজকে যে সেন্টেন্সের সেন্টেন্স সম্পর্কে যে বিষয়গুলো বুঝিয়ে দিলাম আশা করি তোমাদের হয়তো পরবর্তীতে সেন্টেন্সের যে জটিলতাটা এটা হয়তো আর হবে না। তো আমরা পাঁচটা সেন্টেন্স নিয়ে যে আলোচনা করলাম সেটা হচ্ছে আমরা আবার চলে যাবো সেটা হচ্ছে প্রথম দিকে। প্রথমে হচ্ছে আমরা কী পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুইটা প্রকার আছে অর্থাৎ দেয়ার আর টু কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখি যে সেই দুইটা প্রকার কি। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে দুইটা প্রকার আছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ রূপ এবং নেগেটিভ রূপ। নেগেটিভ অর্থাৎ হ্যাভ দ বাক্য আর নামোদক বাক্য। আমরা যে জানি যে হ্যাঁ বোধক বাক্য কি অর্থাৎ যে সেন্টেন্সটি দ্বারা হ্যাঁ অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং যে সেন্টেন্সটি দ্বারা না অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে নামোদক অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। কিরকম আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেই যে উই আর গোয়িং টু স্কুল আমরা স্কুলে যাচ্ছি। তো না বোধক সেন্টেন্সের একটা উদাহরণ এখানে নেগেটিভ রূপ উই আর নট গোয়িং টু স্কুল। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুইটা রূপ অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ
affirmative হচ্ছে আমাদের এবং negative হচ্ছে না আমাদের তো আমরা আশা মোটামুটি সেন্টেন্স সম্পর্কে যে একটা ধারণা সেটা মোটামুটি একটা ধারণা দিয়ে দিছি হয়তো সেন্টেন্স সম্পর্কে যে যে বিষয়গুলো শিখলাম এই বিষয় সম্পর্কে যদি তোমাদের তোমরা ভালো করে রপ্ত করতে পারো আশা করি সেন্টেন্সের যে সমস্যাটা এটা আর থাকবে না তাহলে আমরা সেন্টেন্স বিষয়ে যে আলোচনা আজকের মত এখানে সেন্টেন্স বিষয়ে আলোচনা শেষ করব তাহলে আমরা সেন্টেন্স সম্পর্কে যা জানলাম আজকের মত এখানে আমরা সেন্টেন্সের আলোচনা শেষ করব আমি এর পরবর্তীতে আরো অন্য একটা টপিকস নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব আজকের মত এখানে শেষ করছি ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা নমস্কার কেমন আছো কাটি কাটি গেলে